স্লোগান কোথায়? স্লোগান কোথায়? আমাদের ভগবানপুরের এরিয়া কমিটির সম্পাদক
কমরেড ভুজঙ্গধর মল্লিক আজকের যে মালিক ওনার এবং পরিবহন শ্রমিক এবং চালক বন্ধুদের এবং এই মাইকের আওয়াজটা যতদূর শোনা যাচ্ছে সবাইকে ভগবানপুর সিআইটি রিজিয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে যে আজকের যে মূল সভার কারণ আমি আপনাদের সামনে উপস্থিত করছি। সত্যরঞ্জন দাস সত্যদা উপস্থিত আছেন, জেলা নেতৃত্ব মধুসূদন গুছাই উপস্থিত আছেন, আমাদের ব্লক কৃষক সভার সম্পাদক দুলাল ঘরই উপস্থিত আছেন, আমাদের দরদি বন্ধুগণ এবং আমাদের সহযোগীগণ। আমরা কয়েকটি দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সিআইটি পরিবহন শ্রমিক সংগঠন ভগবানপুর শাখার পক্ষ থেকে ট্রেকার শ্রমিক ও মালিকের নিম্নলিখিত দাবিগুলি আপনাদের কাছে রাখছি, যেগুলো ডেপুটেশনে বিডিও সাহেবের কাছে আলোচনা হবে। অবৈধভাবে চলাচলকারী সমস্ত যানবাহন বন্ধ করার প্রয়োজনীয়তার উদ্যোগ প্রশাসনকে নিতে হবে। এক্ষেত্রে আবেদনের সঙ্গে যুক্ত 70টি অটো যা ধারাবাহিকভাবে ঝুঁকিপূর্ণ যাত্রী বহন করে চলেছে তাদের পারমিটের তালিকা প্রকাশ করতে হবে। তৎসহ বাজকুল মংলামড় এবং বাজকুল গোয়ালাপুকুর পাকা রাস্তায় অটো চলাচল বন্ধ করতে হবে। রুট ভিত্তিক পারমিট অনুযায়ী সমস্ত গাড়িকে চলাচলের বিষয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে। ব্লক এলাকায় সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে। শ্রমিক স্বার্থ বিরোধী নয়া পরিবহন আইন বাতিল করতে হবে। পূর্বের ন্যায় পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প সুযোগ সুবিধা চালু করতে হবে। শ্রমিকের অধিকার হরণকারী যে শ্রম কোড বাতিল করার দাবিতে আমাদের আন্দোলন চলছে সেই শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে। পাকা রাস্তার উপর যত্রতত্র ফেলে রাখা কাঠ ইট বালি চিপ পুলিশের মদতে রাস্তা জাম হয়ে আছে, তাদের অবিলম্বে অ্যাকশন নিয়ে রাস্তাঘাট যে অবৈধ জিনিসপত্র ফেলে রাখা হয়েছে ঘুষের মাধ্যমে সেগুলো পরিষ্কার করতে হবে। এগুলো চলবে না, এর দাবিতে আমরা বিডিও সাহেবের কাছে যাচ্ছি। আর ভগবানপুরে ভীমেশ্বরী বিভীষণপুর কলাবেড়িয়া গঞ্জে সকাল ও বিকালে যে জ্যাম হয়ে যাচ্ছে সে জ্যামগুলো পুলিশ প্রশাসন তৎসহ বিডিও সাহেবের হস্তক্ষেপ নিয়ে সেগুলো যাতে রোড জ্যাম না হয় তার উপর গুরুত্ব দিতে হবে। কেলেগাই কপালেশ্বরী বাগুই নদী সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, সেই জন্য আমরা 14 সেপ্টেম্বর আমরা বিশাল সমাবেশ দেখেছি, সেই সমাবেশে উপস্থিত থাকবেন। আমাদের কৃষক সভার সম্পাদক অমল হালদার উপস্থিত থাকবেন, সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ উপস্থিত থাকবেন, পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিং উপস্থিত থাকবেন, পশ্চিম মেদিনীপুরের কৃষক সভার জেলা সম্পাদক মেঘনাথ ভূঁইয়া এবং পূর্ব মেদিনীপুর জেলার কৃষক সভার সম্পাদক সত্যরঞ্জন দাস। এইসব দাবি নিয়ে আমাদের আজকের ডেপুটেশন, আমরা ডেপুটেশনের জন্য যে নামগুলো প্রস্তাব করছি তারা বিডিও সাহেবের কাছে যাবেন। ট্রেকার ইউনিয়নের সম্পাদক রঞ্জন আচার্য, সিআইটিওর এবং পরিবহন দপ্তরের ট্রেকার ইউনিয়নের সম্পাদক রঞ্জন আচার্য, ফিরোজ আলী আর যাবেন,
রিজিওনাল কমিটির সম্পাদক প্রসূন চক্রবর্তী, মালিক পক্ষের তরফ থেকে যাবেন মতিলাল মাইতি, আর যাবেন আমাদের জেলা কমিটির মেম্বার মধুসূদন গুচার এবং সত্যনারায়ণ ভৌমিক, এরা ভিতরে যাবেন। এবং আমাদের পরিবহনের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক পুলিন জানা, উনি ভিতরে যাবেন। এখন আপনাদের সামনে আমাদের পূর্ব মেদিনীপুর সিআইটুর জেলা সম্পাদক কমরেড সুব্রত পণ্ডা, আপনাদের কাছে তার বক্তব্য তিনি রাখবেন। সারা ভারত কৃষক সভার পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক তথা গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড সত্যরঞ্জন দাস, যা রোজগার করেন সেই রোজগার দিয়ে তার সংসার চলতে পারে না, সেজন্য পরিবহন শ্রমিকদের দাবির ভিত্তিতে সিআইটু ব্যবস্থা করেছে। সেই সামাজিক সুরক্ষাগুলি এখন রাজ্যের তৃণমূল সরকার কার্যত সবগুলো সুযোগে তুলে দিয়েছে, বঞ্চিত কিভাবে তাদের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় 15 রকম সুযোগ সুবিধা পরিবহন শ্রমিকরা পেতেন, 2000 টাকা পরিবহন শ্রমিকরা পেতেন। প্রতিবন্ধকতার জন্য দুর্ঘটনায় কোন অঙ্গ প্রতিবন্ধী হলে আপনারা সর্বাত্মকভাবে উদ্যোগ নেবেন, অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এখন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড সত্যরঞ্জন দাস, শত্রুতাকে বলার জন্য অনুরোধ করছি। কৃষকদেরকে নিয়ে আমরা যে সংগঠন করি কৃষক সভা, সেই সারা ভারত কৃষক সভার পূর্ব মেদিনীপুর জেলা কমিটির তরফ থেকে সংশ্লিষ্ট সকলকে সংগ্রামী অভিনন্দন, নমস্কার ও সম্মান জানিয়ে এই বিষয়ে খুব সংক্ষেপে কতগুলি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। আমরা জানি এটা, আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমাদের এই যে এগরা বাদকুল রাস্তা, এই এগরা বাদকুল রাস্তার বাসের মানে সংখ্যাটা খুব কম ছিল, যা যাত্রী সাধারণ তার সাথে সাযুজ্য রেখে পরিবহনের যে অপ্রতুলতা ছিল তাকে কাটিয়ে ওঠার জন্য আমরা লক্ষ্য করি এরপরে ট্রেকার আজ থেকে প্রায় 30-32 বছর আগে তারা এই রাস্তায় নামে। আস্তে আস্তে কলকাতাগামী বাস, লোকাল বাস, ট্রেকার এগুলো চলতে থাকে। কিন্তু আমাদের দেশের যা পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম, 2014 সালে ভারতবর্ষে এমন একটা সরকার আসীন হলো যে সরকার আসীন হওয়ার পর মানুষের কাজ ক্রমাগত কমতে শুরু করলো, আমাদের দেশের জিডিপি বা অভ্যন্তরীণ উৎপাদন ক্রমাগত বছরের পর বছর ধরে কমতে থাকলো, আর ঠিক এই পটভূমির ওপরে দাঁড়িয়ে ইংরাজি 2020 সালে আমরা লক্ষ্য করলাম সারা পৃথিবী জুড়ে করোনা অতিমারি এর সংক্রমণ আমরা লক্ষ্য করলাম। আমাদের জেলা, আমাদের রাজ্য তো বটেই, আমাদের জেলা এবং আমাদের ব্লক এই করোনা অতিমারি সংক্রমণের হাত থেকে আমরা রেহাই পেলাম না। স্বাভাবিক কারণে আমাদের এখানের ছেলেপুলেরা যারা দিন গুজরানের জন্যে, দিনাতিপাত করার জন্যে, জীবিকা অর্জনের জন্যে যারা পশ্চিম বাংলার বাইরে ভিন্ন ভিন্ন রাজ্যে গিয়ে যারা শ্রমিক হিসেবে কাজ করতেন, তাদের কাজ বন্ধ হয়ে গেল, কলকারখানা বন্ধ হলো, মালিকদের নেতৃত্বাধীন সমস্ত কাজ সেগুলো বন্ধ হতে শুরু করলো, তার ফলশ্রুতিতে তাদেরকে বাড়ি ফিরে আসতে হলো। কিন্তু এই যে অসংখ্য শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করছিলেন যাদেরকে বাড়ি ফিরে আসতে হলো করোনা অতিমারির ভয়াবহতার কারণে, স্বাভাবিক কারণে তারা জীবন ধারণের জন্যে, পরিবার পরিচালনা করার জন্যে তাদের অর্থের যে প্রয়োজন সেই অর্থের প্রয়োজন তারা সংকুলন করতে পারলেন না। তাই লক্ষ্য করলাম লেখাপড়া জানা ছেলেরা বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন এমন ছেলেরা তারা বাজকুল থেকে কলাবেরিয়া, বাজকুল থেকে ভগবানপুর, আবার কোথাও কোথাও বাজকুল থেকে মংলা মাড়ক পর্যন্ত বাস ট্রেকারের সাথে পাল্লা দিয়ে তারা অটো ব্যবসাতে নেমে পড়লেন।
আর তার দেখা দেখি গ্রামের অসংখ্য যে বেকার জন, তারা ওই টোটো ব্যবসায়ের সাথে তারা যুক্ত হয়ে পড়লেন। ফলে পরিবহনের ক্ষেত্রে পরিসরটা ছোট হয়ে পড়ল, বাস যা চলছে তার সংখ্যাটা বাড়তে থাকলো, লোকাল বাসের সংখ্যা বাড়ল, আর তার পাশাপাশি ট্রেকারের সংখ্যা যখন ক্রমাগত বাড়ছে, সেই সময়ে করোনা অতিমারিকে কেন্দ্র করে লক্ষ্য করলাম আমাদের বাজকুল থেকে ভগবানপুর পর্যন্ত, আবার ভগবানপুর থেকে মংলামারু পর্যন্ত, ভগবানপুর থেকে গোয়ালাপুকুর পর্যন্ত অটো তারা চালাতে শুরু করলেন রাস্তার উপর। আমি এটাতে কোনো অপরাধ এই মুহূর্তে মনে করছি না, কিন্তু সমস্যাটা এর থেকে যা দেখা দিল, যে জনসাধারণ বাস ট্রেকার ইতিমধ্যে ব্যবহার করতে অভ্যস্ত ছিলেন, অটো বা টোটো একই জায়গায় রাস্তার নামার ফলে স্বাভাবিক কারণে পরিবহনের ক্ষেত্রে মালিকরা এবং কর্মচারীরা যারা এই ব্যবসার সাথে যুক্ত ছিলেন, এই কাজের সাথে যুক্ত ছিলেন, তারা সমস্যায় পড়লেন। একই অংশের গরিব মানুষের মধ্যে এই ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ তৈরি হলো। আমরা প্রশাসনকে একথাটা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে পশ্চিম বাংলার যে গ্রামীণ ক্ষেত্রগুলো আছে, গ্রাম এলাকায় যে রাস্তাগুলোতে টোটো যেতে পারে, অটো চলতে পারে, একটি নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত টোটো বা অটোগুলিকে যদি গ্রামের ভেতর এলাকায় পরিকল্পিতভাবে পরিচালনা করার জন্য ব্যবস্থা করা যায়, তাহলে পিচ রাস্তার ওপর টোটো বা অটোর এই যে দাপাদাপি, এই দাপাদাপিটাকে কমানো সম্ভব হবে, এবং ট্রেকার ব্যবসার সাথে যারা যুক্ত সেই কর্মচারীরা এবং সেই মালিকরা যখন যারা এখন কাজ পাচ্ছেন না বলে ট্রেকারকে শিখেই তুলে দিতে বাধ্য হচ্ছেন, তারা এই অবস্থার হাত থেকে বাঁচবেন। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আমি আবারও যে কথাটা বলতে চাই, যারা অটোটা চালান, যারা টোটো চালান, যারা ট্রেকারের কর্মচারী, তারা সকলেই গরিব অংশের শ্রমিক। এই এই দৃষ্টিকোণ থেকে কারোর সাথে কারোর বিরোধ থাকার কথা নয়, কিন্তু কাজের পরিসরটা ছোট হওয়ার কারণে একটা বলা যেতে পারে অপ্রধান বিরোধ সামনের দিকে চলে এসেছে। সে কারণে আমরা থানায় গত এক মাস দু মাস দেড় মাস আগে আমরা থানার আধিকারিককে কথাটা বোঝাবার চেষ্টা করেছি যে বাজকুল থেকে আমাদের ভগবানপুর পর্যন্ত, আবার ভগবানপুর থেকে মংলামারু পর্যন্ত, ভগবানপুর থেকে গোয়ালাপুকুর পর্যন্ত যে অটোগুলো চলছে তার বৈধ পারমিট কটার আছে এই পিচ রাস্তায় চলার উপর তা দেখার দরকার। একাজ নিশ্চিত আমরা করতে পারি না, একাজ প্রশাসনকে করতে হবে। অপরদিকে ট্রেকার মালিকদেরকে যাদেরকে রুটে চলার জন্য বৈধ পারমিট দেওয়া হয়েছে, তারা প্যাসেঞ্জার পাচ্ছেন না বলে স্বাভাবিক কারণে তারা তেলের দাম যেভাবে বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, সারা দেশ জুড়ে যে অবস্থা তৈরি হয়েছে স্বাভাবিক কারণে এই সংকটের মুখোমুখি হচ্ছেন তারা। তিনজন চারজন লোক নিয়ে নিশ্চিত একটা ট্রেকার পরিবহন করা সম্ভব না, সমস্যাটা এইরকম একটা জায়গায়। তাই এই সমস্যাটাকে নিরসন করার জন্য আমরা প্রথমে ওই যে সিআইটিইউ ভগবানপুর রিজিওনাল কমিটির মাধ্যমে ট্রেকার মালিক এবং শ্রমিকদের নেতৃত্বরা যারা আছেন এই এলাকায় তাদের উপস্থিতিতে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। আজকের আমরা এই ব্লকের বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়ে সমস্যাটার যাতে করে যুক্তিসঙ্গত সমাধান করা যায়, যাতে সকল অংশের মানুষ নিজের নিজের জায়গা খুঁজে নিয়ে তারা কাজ পেতে পারেন, পরিবহনের কাজটা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, আমরা এই দাবি পেশ করার জন্য এই জায়গায় বিডিও সাহেবের কাছে আমাদের সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের ভগবানপুর যে রিজিওনাল কমিটি তার অধীনে থাকা পরিবহন শ্রমিকদের যে ইউনিয়ন তারা এই জায়গায় ডেপুটেশনে সামিল হয়েছেন। আমি সঙ্গত কারণেই বলতে চাই এই দাবিগুলিকে খতিয়ে দেখে যাতে করে কিনা বিধিসম্মত ব্যবস্থা নেওয়া যায় মাননীয় বিডিও সাহেবকে তা দেখার জন্য, তা সুনিশ্চিত করার জন্য আমরা আবেদন রাখতে চাই। পাশাপাশি কিছু অবাঞ্ছিত ঘটনার কথা বলতে পারি,
যে ট্রেকারগুলো বৈধ পারমিট নিয়ে বাজকুল থেকে আপনার মঙ্গলামারু পর্যন্ত চলছে বা গোয়ালাপুকুর পর্যন্ত চলছে। আমি কয়েকদিন আগে তমলুক থেকে ফিরছিলাম, যখন আমাদের জেলা কার্যালয় থেকে এই যে আজকে ডেপুটেশন কারা দিলেন, কেন দিলেন? ডেপুটেশন মূলত শ্রমিক সংগঠন সিআইটির পক্ষ থেকে পরিবহন শ্রমিক সংগঠন আমাদের বাজকুল এবং মঙ্গলামারু বাজকুল গোয়ালাপুকুর যে বেকার চলে এই পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষে দেওয়া হয়েছে। কি কি দাবি আপনার? আমাদের দাবি হচ্ছে বাজকুল এগরা যে রাজ্য সড়ক, এই 52 কিলোমিটার রাজ্য সড়কে বাজকুল বঙ্গলামোড়ো এটা 26 কিলোমিটার এবং বাজকুল গোয়ালাপুকুর 20 কিলোমিটার রাস্তা। এই রাজ্য সড়কে বাস এবং ট্রেকার পরিবহনের যাত্রী পরিবহনের জন্য সরকারিভাবে অনুমোদন আছে, কিন্তু আমরা লক্ষ্য করতেছি দীর্ঘদিন ধরে এই রাস্তার উপরেই কোনো পারমিট নেই এমন অটো প্রতিদিনই ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন করছে, যেগুলি মানুষের যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে এবং তার ক্ষতির শিকার হতে পারে। এবং তৎসহ আমরা যারা মালিক পক্ষ থেকে গাড়ি চালাচ্ছি সেই গাড়িতে আমাদের সরকারিভাবে যে ট্যাক্স ইন্স্যুরেন্স বছরে প্রায় 50-60 হাজার টাকা দিতে হয়, সেই টাকাটাও দেওয়ার মতো আমাদের ব্যবসায় রোজগার হচ্ছে না, ফলে আমাদের এখানে প্রায় 21টি ট্রেকারের পারমিট নষ্ট হয়ে গেছে এবং এই 70টি অটো চলার কারণে পরিষেবা দেওয়ার কারণে প্যাসেঞ্জার বহন কারণে আমাদের অটোর যে বন্ধ হয়ে গেছে, এই ট্রেকার বন্ধ হয়ে গেছে, সেই ট্রেকারের সঙ্গে যুক্ত মালিক এবং একাধিক শ্রমিক সেই পরিবারের লোকজন কর্মহীন হয়ে পড়েছে, ফলে আমরা এই পরিষেবা থেকে পিছিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে এই পরিষেবা ধ্বংসের মুখে যেতে পারে। আমরা দাবি করতেছি এই মুহূর্তে যাদের কোনো কাগজপত্র নেই রাস্তাতে আপনার যাত্রী বহন করা, তাদের অবিলম্বে বন্ধ করা হোক এবং প্রশাসনের কাছে আমরা এই দাবি করেছি এবং প্রশাসন উদ্যোগ নিয়েছেন। জেলাতে আমরা ডিএম এর কাছে দাবি করেছি, আমরা ভগবানপুরে থানাতেও ডেপুটেশন দিয়েছি, ভগবানপুরে এক ব্লকে আজকে আমরা ডেপুটেশন দিলাম, উনিও আশ্বস্ত করেছেন যে অবিলম্বে এই বিষয়টি ওনারা দেখবেন এবং যাদের কাগজ নেই তাদেরকে যাতে বন্ধ করা হয় জেলার সঙ্গে কথা বলে উনি সেই ব্যাপারটা দেখভাল করবেন। আপনার নাম? আমার নাম মতিলাল মাইতি। আপনাদের এই ডেপুটেশন মানে কি মূল দাবি? কি মূল দাবিটা হচ্ছে? শ্রমিকদের কাজ চলে যাচ্ছে, মানে তারা যে কাজ করে সেই কাজের মধ্যে রোজগার না থাকলে মালিক গাড়িও চালাবে না, আর গাড়ি না চালালে শ্রমিকের কাজ চলে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে শ্রমিকের কাজ চালু রাখতে হবে, তার জন্য মানে বৈধ কাগজপত্রের ভিত্তিতেই গাড়ি চলবে এবং তাতে কর্মচারীরা ডিউটি করবে, বৈধ কাগজপত্র যাদের নেই তাদের নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা করতে। ইতিমধ্যে অনেকে কাজ হারিয়ে ফেলেছে। আমার নাম সুব্রত পণ্ডা, আমি সিআইটিউ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক। আমাদের এই দাবির মধ্যে আরো অনেক দাবি আছে, লোকাল স্থানীয় ভিত্তিতে